রাজধানীর বংশাল এলাকা থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামী ঢাকা সাত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এর আগে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি।